স্টেশন দিকে তোমরা বুঝেই গেছো এটা কোন স্টেশন। বন্ধুরা দেখো আমি বাইরে বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে, আমার সঙ্গে থাকবে, দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। এখন সেটা বলবো না, সেটা সারপ্রাইজ। তার জন্য আগে তো বেশ কিছু রোজগার থাকে, অনেকটা দূরেই যাব, সেই কারণের জন্য আমি কী কী কিনেছি ঘুরতে যাওয়ার জন্য সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। দেখো কিনেছি কুশন, আমি এটা ট্রেনে মাথায় ইউজ করবো বলে কিনেছি, দুটো কিনেছি। কিনেছি একটা ট্রলি, আমার কিন্তু তিন চারটে ট্রলি ঘরে আছে, কিন্তু ওগুলো বড় বলে আমি মিডিয়াম সাইজের ট্রলি কিনেছি সাফারি। দেখো এমনকি আমি এটা মানে প্যাকেট থেকে খুলে এটা আমি জামা কাপড়ও ভরে নিয়েছি, তাই ভাবলুম তোমাদের সাথে দেখাবো না সেই কারণের জন্যে। কীরম হয়েছে অবশ্যই আমাকে বলো। ট্রলিটা সাফারির, এটা মিডিয়াম সাইজের কিনেছি। এটা একটা জুতো আমার, যদিও বা এরম করে দেখাচ্ছি কেউ কিছু মনে করো না। আর যেটা নিয়েছি এটা তো নিতেই হবে, যেহেতু ইউটিউবার, ছোটই হোক আর বড়ই হোক, সেই কারণের জন্যে আমি কিন্তু এটা বেশ কিছুদিন আগে আমি কিনেছিলাম, এটাও বেড়াতে যাওয়ার সূত্রে কিনেছিলাম, কিন্তু এটা একটাই হবে না বলে তোমাদের দাদাভাই আরেকটা আমাকে কিনে দিল। দেখো ব্লুটুথ, দেখতেই পাচ্ছ আগেই কিনেছিলাম বেশ কিছুদিন আগে, মানে বেশি দিন হয়নি। আবার তোমাদের দাদাভাই এইটা সূত্রপাতে বেড়াতে যাব বলে আরেকটা কিনে দিল আমাকে, তবে দুটোই কিন্তু ব্র্যান্ডেড মাইক, এটা ধরে করবার সুবিধা হবে ভিডিওটা, যে কারণের জন্য বাইরে। আচ্ছা আর এই আমি এই দার্জিলিং গেছিলাম ও বছরে, তা দার্জিলিং থেকে আমি এই ছাতাটা, তখন দার্জিলিংয়ে লেখ এসেছিল বলে আমি কিনে নিয়ে এসেছিলাম। এই ছাতাটা আমি নিয়ে যাচ্ছি, আমি যেখানে যাচ্ছি এটা প্রথমে উদ্বোধন করব বলে। ছাতাটা দেখছো এখনো সিল কাটিনি, ছাতাটা কেমন হয়েছে তোমরা জানিও, আমি ছাতাটা তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। ভীষণ সুন্দর ছাতাটা, তোমরা জানিও ছাতাটা অপূর্ব, খুব প্রিয় ছাতা আমার এটা। বন্ধুরা আগে তোমাদের বলেছিলাম আমি বেড়াতে যাচ্ছি, আর লাগেজও দেখিয়েছিলাম, এবার শিয়ালদা স্টেশনেও আমি পৌঁছে গেলাম। তোমরা অবশ্যই জানো আমি কোথায় যাচ্ছি, লাগেজ দেখিয়ে নিলাম, আর লাগেজ দেখে মনে হচ্ছে অনেকটা দূরেই যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি শ্রাবণী। শ্রাবণীটা পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি। আজকাল তোমরা ভালো আছো, সুস্থ আছো? আমি ভালো আছি। দেখতেই পাচ্ছি আমি শিয়ালদায় এখন, কারণ আমি প্ল্যাটফর্মে ইস্তা ফিস্তা এক্সপ্রেসে বসে আছি। আমাদের সিট নম্বর পড়েছে 25-27-27, অবশ্যই দেখতে পাচ্ছ আমি বসে আছি। প্রচণ্ড গরম, মানে জ্বলে ফুলে যাচ্ছি গরমে, আমার বিধ্বস্ত অবস্থা দেখিয়ে বুঝতে পারছো। এখনও ট্রেনের পাখাটাও চালু করেনি। যাই হোক, দরজা খুলতে আমরা ল্যাগেজগুলো নিয়ে এসে গুছিয়ে কোনো রকমে বসলাম। তা যাই হোক, কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা বুঝতেই পেরে গেছো, চিস্তা তুস্তায় উঠেছি মানে। চলো তাহলে আমার সাথে থাকো, আমার সঙ্গে থাকো, দেখে থাকো। সকালে আমরা জলখাবার খেয়ে বেরিয়ে গেছিলাম, সেরকম ভারী খাবার কিছু খাইনি, তাই স্টেশনে আমরা কিনে নিলাম চিকেন স্প্রিং রোল, ট্রেনে বসে খাচ্ছি। দেখো ছেড়ে দিল ট্রেন, আমাদের প্রিয় শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। সবুজে ঘেরা এই গ্রামটা তোমাদের কাছে শেয়ার করলাম আমার কাটার উদ্বেগ। শরীরটা ঠান্ডা রাখবার জন্যে
খেয়ে নিলাম ডাব। সন্ধে নেমে এসেছে, দারুণ লাগছিল, সেই জন্যে তোমাদের কাছে এই দৃশ্যটাও তুলে ধরলাম। এরপর খেয়ে নিলাম ট্রেনে গরম গরম ঘুগনি। ঘুগনির হাড়ি দেখলাম ফাঁকা, কেউ বাদ যায়নি ঘুগনি খেতে। ট্রেনে উঠে কুলফি দেখবো ভাবতেও পারিনি, কুলফি দেখে এই গরমে খেয়ে নিলাম কুলফি। রাত 8:30 সময় ডিনার সেরে শুয়ে পড়লাম, কারণ আমাদের ট্রেন ঠিক নামিয়েছিল 2:17 নিউ জলপাইগুড়ি স্টেশন। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশন। আজকের মতন এখানেই ভিডিওটা রাখলাম, পরের ভিডিও দেখবার জন্যে অপেক্ষা করো, অবশ্যই ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে।